এক বেসরকারি বিদ্যালয়ের হস্টেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল 7 জন ছাত্রী। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোরবেলাতেই সেই ছাত্রীরা নিখোঁজ হয়ে যায় বলে ধারণা স্কুল কর্তৃপক্ষের। ঘটনার খবর পেয়ে এদিন তড়িঘড়ি বিদ্যালয়ে ছুটে আসে ওই ছাত্রীদের পরিবারের সদস্যরা। ঘটনাটি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী এলাকা থেকে ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রঘুনাথগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে। নিখোঁজ ডায়েরি পাওয়ার পর তৎপরতার সহিত পুলিশ তদন্তে নামে। স্কুল কর্তৃপক্ষ বলেন, ক্যাম্পাসের মেইন দরজার চাবি ছাত্রীরা চুরি করে ভোর 3টার সময় পালিয়েছে বলে অনুমান। সূত্রে জানা যায়, দুজন ছাত্রী শিয়ালদহ স্টেশনে নেমে বাড়িতে ফোন করেন। ফোন পেয়ে পরিবারের লোকজন রঘুনাথগঞ্জ থানায় জানায়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে শিয়ালদহ থানায় ফোন করে নিখোঁজ ছাত্রীদের হেফাজতে নেওয়ার আবেদন করে। যদিও স্কুল কর্তৃপক্ষ বলেন তাদের কলকাতার শিয়ালদহ স্টেশনে পাওয়া গিয়েছে। ওই ছাত্রীরা এখন শিয়ালদহ থানার হেফাজতে রয়েছে স্কুল কর্তৃপক্ষের দাবি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমাদের তো এতদিন খুব ভালোই চলছিল, খুব সুন্দরভাবেই চলছিল। মেয়েরা ছেলেরা উভয়ই খুব নিরাপত্তার মধ্যে দিয়েছিল। আমাদের এখানে দেখভালটা খুব সুন্দরভাবে আন্তরিকতার সহিত হয়, কিন্তু দুর্ভাগ্য আমরা কিছু বুঝতে পারার আগেই গত রাত্রে এটা মিশন থেকে বেরিয়ে গেছে। আমরা সকালবেলায় যখন ঘুম নামাজের চারিদিকে আজান পড়ে, তখন সব ম্যাডামরা উঠাতে যাই, দেখছে তো ওদের বেডগুলো ফাঁকা। তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে, আমরা খুব তৎপরতার সঙ্গেই লালগোলা লাইন, জঙ্গিপুর লাইন, আমাদের যতগুলো সমাজটা সমস্ত ঝাঁপিয়ে পড়ে আমরা তৎপরতা চালাই। রাস্তার উপর যত টিকার যানবাহন আছে সব, তারপরে আমাদের সেক্রেটারি সাহেব থানাতে জানান, থানার আশ্রয় নেন। এইভাবেই আমরা মোটামুটি 12টা 1টা পর্যন্ত আমরা চালিয়ে প্রচেষ্টা চালিয়ে গেছি। যে মোটামুটি 2টো নাগাদ আমরা খবর পেলাম যে না, এদের ধরা পাওয়া গেছে শিয়ালদহ স্টেশনে। ফরমান আলী।